চাহিদা মতো দুই রকম ওয়াজ করতে পারে, কোন রকম করব বলেন? একরকম হলো যে বাবারা আমার দাদা হুজুর, বাবারা আমার আব্বাজান হুজুর, আমার অমুক হুজুর, বাবারা এত বড় আল্লাহর ওলি। তার এক মুরিদ জাহাজে পানিতে ডুবে যাচ্ছিল, সুন্দরবনে বাঘে ধরে ফেলছিল, হুজুর বদনা মারছিলেন, সঙ্গে সঙ্গে বদনা ধরে পানি থেকে উঠে চলে আসলো। এই ওয়াজে সুবহানাল্লাহ বেশি হয়, কথা বোঝেননি? এই ওয়াজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার হুজুর মোটামুটি আল্লাহ তাআলা তার অনেক পর দিয়েছেন, তোমার সুবিধা অসুবিধার জন্য আমার হুজুরের কাছে এসো, ঠিক আছে না? আরেক ধরনের ওয়াজ আছে, এই ওয়াজটা আমি সুর করে করতে পারবো না, আমার সুর করার অভ্যেস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি তোমার আয় রোজগারে বরকত চাও, তোমার আয়ু বৃদ্ধি পাক এটা তুমি চাও, তাহলে তুমি আব্বা আম্মা সহ রক্তের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো, মানুষের হক আদায় করো, ইনশাআল্লাহ আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকও বাড়িয়ে দেবেন। প্রথম ওয়াজে আমার আমার হুজুরের পাকশি দরবারের ফায়দা আছে, আছে না? দ্বিতীয় ওয়াজে আছে? আপনারা সবাই যদি বাবা মার হক আদায় করেন, বউ বাচ্চা নিয়ে শান্তিতে সংসার করেন, আমাদের কোনো লাভ আছে? লস আছে, বহুমুখী লস, একটু পরে বলব। কিন্তু দুর্ভাগ্য হলো যে আপনাদের জন্য যে ওয়াজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওটা আপনাদের ভালো লাগে না, আর আমরা যেটা বানিয়ে আপনাদের বলি ওইটা আপনাদের ভালো লাগে, কারণ আপনারা নিজের স্বার্থটা বুঝতে চান না। আমি যদি বলি আমার মুরিদ হও নামাজ লাগবে না, আপনারা খুশি হয়ে যান, খুশি হয়ে যান। আর আমি যদি বলি তোমার কোনো মানুষ লাগবে না, নামাজ পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তোমার সব বিপদ কেটে যাবে, আপনাদের পছন্দ হয় না? কথা বুঝতে পারেন না? আবারও শুনেন, টিভিতে অ্যাড বেশি না খবর বেশি? কেন? অ্যাডের পিছনে পয়সা হয়, এই জন্য আধা ঘন্টার খবরের ভিতরে খবর দেখাচ্ছে, অ্যাড বেশি দেখায়, ঠিক না? কারণ অ্যাডের পিছনে টাকা আসে। আমাদের ওয়াজ মাহফিলগুলো অনেকটা অ্যাড হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? আমরা আমাদের সুবিধা মতো, দেখেন খেয়াল করে, আমি একটা ওয়াজ করব, বাবারা আমার হুজুর যখন, আমার ফুরফুরার শ্বশুর হুজুর যখন মদিনায় গেলেন, আমি তো মদিনায় দেশে ছিলাম, অনেক বছর ছিলাম, আমি আপনারা তো সবাই জানেন আমি যেটা বলবো হয়তো ঠিকই হবে। আমি বললাম যে আমার হুজুর যখন মদিনায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে মুসাফা করে দিলেন, আপনারা খুশি হয়ে যাবেন। আমি যখন বলবো যে বাবারা আপনারা গুনাহ করতে করতে এত গুনাহ করেছেন, আল্লাহ হয়তো মাফ করবে না, আল্লাহর নেক বান্দা আমার শ্বশুর সাহেব আছেন, আমার শালা আছেন, আমরাও আছি, আমার নামটা সরাসরি বলবো না, একটু ঘুরে ফিরে বলবো আর কি, আল্লাহর নেক বান্দারা যখন কেন্দে পড়ে তখন আল্লাহ আর ফেলতে পারবে না, আপনারা নেককারদের কাছে যান, তাদের সোহবতে যান, তাদের হাদিয়া তোহফা দেন, হাদিয়ার কথা আবার প্রকাশ্যে বলবো না, ওটা মনে থাকবে আর কি, আল্লাহ আপনাদের মাফ করে দেবে। এই ওয়াজ যদি করি তাহলে আমাদের পাকশি ফুরফুরার লাভ না লস? লাভ। কিন্তু আমি যদি বলি যে আল্লাহর নেককার সব বান্দাদের মহব্বত করবেন, আল্লাহর বান্দাদের আল্লাহর জন্য মহব্বত করবেন, কিন্তু নাজাত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না, আল্লাহ মানুষের মায়ের চেয়েও প্রিয়, মায়ের কাছে চাইতে যেমন দুধ চাইতে, পানি চাইতে যেমন সন্তানের খালার দরকার হয় না, আল্লাহর কাছে চাইতে, মাপ চাইতে বান্দার কখনো মাধ্যম দরকার হয় না। আল্লাহর নেককার বান্দাদের মহব্বত করবেন আল্লাহর জন্য, যাবেন শিখতে, চাওয়া পাওয়া কার কাছে? এইরকম ওয়াজ যদি করি তাহলে আমাদের কি কোনো লাভ হবে? দাওয়াতই পাবো না। তাহলে
স্বভাবতই আমি যতটুকু বলি ভালো বলি আমার তো একটা হিসাব থাকবে যে আগামী বছরে পাকশিতে আরও দু চারটে গরু ছাগল বেশি যাক, এটার হিসাব থাকবে না? কাজেই আমাদের ওয়াজ মাহফিলগুলো অ্যাড হয়ে গেছে। দ্বিতীয় তৃতীয় আর একটা বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আর আমাদের দিন এটার ভিতরে মৌলিক দুটো পার্থক্য আছে। আপনাদের এই কথাগুলো বলছি কেন, যে এক মাহফিলে তো বেশি কথা বলতে পারবো না, আপনারা সচেতন হন ভাই, আমাদের কবরে তো আমাদের যেতে হবে, আল্লাহর দিনের চেয়ে সহজ কিচ্ছু নেই। কিন্তু আমরা ঠকবো কখন, যখন আল্লাহর দিনকে কঠিন মনে করব। সকালে আধা ঘন্টা হাঁটা খুব কষ্ট লাগবে, আর তিন মাস পর পর ডাক্তারের কাছে সুই ফুটবে, রক্ত দেব, 2000-5000 টাকা দেব, এটা সহজ মনে হবে। এই রকম হইলে তো আর হেদায়েত হওয়া যাবে না, নিজের ভালো নিজে বুঝতে হবে। যেটা বলছিলাম ভাইরা, ওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আর আমাদের দিনের ভিতরে দুটো মৌলিক পার্থক্য আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছিল উম্মতের জন্য, তিনি নিজের কোনো লাভ দেখেননি। বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাম কোনো সদাকা নিতেন না, কোনো সদাকা নবীজি খাইতেন না, দান সৎকা এক চুল স্পর্শ করতেন না, হাদিয়া যদি আসতো সেটাও সাহাবিদের দিয়ে দিতেন। একটা গল্প বলি, বুখারী শরীফের বড় হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনায় রাসূলুল্লাহ সাল্লামের সাহাবিরা কিন্তু ফকির ছিলেন না, আনসার সাহাবিরা জমাজমির মালিক ছিলেন, ক্ষেত খামার অনেক ছিল, মুহাজির সাহাবিরা ব্যবসা করতেন, তবে আসহাবে সুফফার যারা সাহাবি ছিলেন তারা শ্রমিকের কাজটাজ করতেন, আর বাকি সময় মসজিদে রাসূলুল্লাহ সাল্লামের কাছে এলেম শেখার জন্য বসে থাকতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাম কোনো কাজে তাদের পাঠাতেন, কোরআন তালিমের জন্য, জিহাদের জন্য পাঠাতেন, যাইতেন, বাকি সময় মসজিদে থাকতেন। খাওয়া দাওয়া নেই, যখন আসতো তখন খাইতেন। সেই নিয়মটা কি ছিল, যদি কোনো সাহাবি কোনো দান আনতেন, দানটা আসহাবে সুফফা পেয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লামের ঘরে যাবে না, আর যদি কোনো হাদিয়া আসতো নবীজির নামে ওটা নবীজির ঘরে যেত, কিন্তু নবীজি আবার সব আসহাবে সুফফাকে দিয়ে একটু থাকলে খাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গল্প করছেন যে এত ক্ষুধা লাগছিল কয়দিন খাইনে, পড়ে আসি রাসূলুল্লাহ সাল্লামের কাছে বসে হাদিস শুনি, কাজকাম করতেও মন চাই না, খিদেও খুব লাগছে, তা রাস্তার পাশে যেয়ে বসলাম যেখান থেকে লোকজন নবীজির মসজিদে যাবে। ভাবলাম যে কোনো বড় লোক সাহাবি সচ্ছল সাহাবি গেলে একটু সালাম কালাম দিয়ে মুসাফা করব, যদি চেহারাটা দেখে বোঝে যে আমার খুব খিদে লেগেছে যদি একটু দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যাই। আবু বকর আসলেন, সালাম দিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন এটা তফসির কি হবে? আবু হুরায়রা আবার বলছে, আসলে তফসির শোনা আমার উদ্দেশ্য না, ভাবলাম যে একটু দু একটা কথা বললে যদি উনি বলেন চলেন বাসায় যাই, বাসায় যে যদি এক কাপ দুধ টুধু খাওয়াই তাও তো একটু খিদেটা যায়। আবু বকর কথা বলে চলে গেলেন, আমার কি অবস্থা উনি খেয়াল করলেন না। এরপরে বসে আছি, ক্ষুধার জ্বালায় আর সহ্য হচ্ছে না, ওমর আসলেন, একই কথা বললাম যে এই আল্লাহর এই কথাটার কি ব্যাখ্যা হবে? উদ্দেশ্য ব্যাখ্যা না, উদ্দেশ্য যদি একটু ঘরে নিয়ে অন্তত একটু কিছু খাইতে দেয়। উনিও চলে গেলেন কথা বলে, আমার যে কি দুরবস্থা বুঝতে পারলেন না। এরপরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিয়ে আমাকে দেখে মুস্কি হাসলেন, উনি আমার চেহারা দেখে বুঝেছেন আমার কি অবস্থা। আবু হুরায়রা, চলো ঘরে যাই দেখি কিছু আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাম ফকির ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ তাকে অনেক সম্পদ দিতেন, যুদ্ধের মাধ্যমে যত সম্পদ আসতো পাঁচ ভাগের এক ভাগ নবীর ঘরে যাইতে হবে, কিন্তু নবীজি রাখতেন না, স্ত্রীদেরকে ভাগ করে দিতেন, দেওয়ার পরে সব সাহাবীদের দান করে দিতেন, আবার স্ত্রীরাও দান করে দিতেন, পরে দেখা যেত সন্ধ্যের সময় আর খাওয়ার কিছু নেই। উনি
ঘরে গেলেন, আবু হুরায়রা বসলেন, ঘরে যেয়ে বিবিকে জিজ্ঞেস করছেন, আছে কিছু ঘরে খাওয়ার মতো? ইয়া রাসূলুল্লাহ, ওই অমুক আনসারী সাহাবি এক বাটি দুধ দিয়ে গেছেন আপনার জন্য হাদিয়া। আবু হুরায়রা শুনেছে, শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা শোনো, তোমার সব আসহাবে সুফফার সাথীকে ডাক দাও। আবু হুরায়রা বলছেন বুখারীর হাদিসে যে আমার মনটা একদম ভেঙে গেল, এই এক বাটি দুধ আমারই পেট ভরবে না, আমি আগে আসলাম নবীর মেহমান হয়ে, নবী আমার না দিয়ে এই যে সৎখানেক যদি সাহাবি আসে আমার পেটে কি যাবে? কিচ্ছু যাবে না, কি করব? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম হুকুম করে ফেলেছেন আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই, এই জন্য আমি গেলাম, সবাইকে ডাকলাম, সবাই আসলেন। রাসূলুল্লাহ সাল্লাম দুধের বাটিটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন যে একজন একজন করে খাওয়াও। আমার তো বুক ফেটে যাচ্ছে যে আমার বন্ধুবোধে কিছুই থাকবে না, তাই আমি একজনকে দিলাম, খেলো, ফেরত দিল, আরেকজনের দিলাম, খেলো, আমার কাছে আবার বাটিটা ফিরিয়ে দিল, কিন্তু দুধ আর কমে না। এইভাবে করতে করতে সবাই দুধ খেয়ে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুচকে মুচকে হাসছেন আমার দিকে তাকিয়ে। শেষে সবাই খেয়ে চলে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, এখন তো বাকি থাকলাম তুমি আর আমি, তো তুমি খেয়ে নাও আগে, এরপর আমি খাব। আবু হুরায়রা খাইলেন, খেয়ে যখন বাটি দিতে গেলেন, আরটু খাও, খাইলেন, বাটি দিতে গেলেন, আরটু খাও। কয়েকবার খাওয়ার পরে আবু হুরায়রা বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আর জায়গা নেই। তো ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিয়াটাও, নিজের আল্লাহর যে টাকা দিতেন আল্লাহ গনিমতের মাল থেকে, সেটাও সাহাবীদের দিয়ে দিতেন, নিজের রাখতেন না। আল্লাহর দিনের ভিতরে এমন কোনো বিধান নেই যে বিধানে রাসূলুল্লাহ সাল্লাম বা তার বংশধরদের কোনো ফায়দা আছে। আছে নাকি যে তোমরা বছরে 2000 টাকা নবীজির কাছে দিয়ে আসবা? আছে নাকি? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের দিয়েছেন এটা শুধু আমাদেরই জন্য, আমাদের লাভ। আর আমরা যে দিন আপনাদের দিই এটা তো আপনাদের লাভ আছে, আমাদেরও কিছু ভাগ আছে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution, this duniya and akhira, go back, have a look to the holy Quran.